যে প্রেমিকটা প্রতি মাসে তোমার পিরিয়ডের দিনটা মনে রাখে, আর ঠিকই তুমি সচেতন না থাকলেও সে তোমায় মনে করিয়ে দেয়, তোমার শরীরের যত্ন রাখতে বলে, সেও কিন্তু একজন পুরুষ। পিরিয়ড সম্পর্কে তার তেমন ধারণা না থাকলেও সে কিন্তু তোমায় মনে করিয়ে দেয়, ঠান্ডা কিছু খাবে না কিন্তু সাবধান থাকবা। হ্যাঁ, সে কিন্তু একজন পুরুষ, যে বাবা তোমায় তার কাঁধে করে ছোটবেলায় স্কুলে নিয়ে গেছে, তোমার জুতোয় কাদা লাগতে দেয়নি, সেও কিন্তু একজন পুরুষ। তোমার অজান্তে যখন তোমার ব্রায়ের কালো ফিতে দেখা যাচ্ছিল, আর তা দেখে অন্যরা আড়ালে হাসাহাসি করছিল, মজা নিচ্ছিল, তখন তোমার একজন ছেলে বন্ধুই কিন্তু ইশারা করে তোমায় সতর্ক করে দিয়েছিল, হ্যাঁ সেও কিন্তু একজন পুরুষ। সেদিন পাবলিক বাসে তোমার সাদা জামার পেছনে যখন অজান্তে পিরিয়ডের রক্ত ভেসে উঠেছিল, তখন যে ছেলেটা তার গায়ের জ্যাকেট খুলে এগিয়ে দিয়েছিল কোমরে বেঁধে বাড়ি যাওয়ার জন্য, সেও কিন্তু একজন পুরুষ। তোমার লাজুক নীরব ভাইটিও যখন বখাটেদের কাছে তোমায় টিজ হতে দেখে ক্ষোভে ফেটে পড়েছিল, তুমি তখন অবাক হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখছিলে খালি, হ্যাঁ সেও কিন্তু একজন পুরুষ। দু চারটে অমানুষ আর সরীসৃপদের জন্য সমস্ত পুরুষ জাতির ওপর দোষারোপ করতে পারো না তুমি। অমানুষ আর সরীসৃপদের পুরুষ বলা যায় না। পুরুষের মাঝে শয়তান যেমন আছে, দেবতাও আছে। আমার বলা কবিতা আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।